ভাঙন প্রতিরোধে গঙ্গার পাড়ে ফেলা হচ্ছে বালির বস্তা, কিন্তু বালির বস্তার ভিতরে রয়েছে মাটি। এমনই চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো শমশেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর এলাকায়। শনিবার সকালে নৌকায় করে নদীর পাড়ে বালির বস্তা ফেলার কাজ চলাকালীন স্থানীয়দের নজরে পড়ে বালির বস্তায় বালির পরিমাণ অত্যন্ত কম এবং বালির বস্তার ভিতরে ভরা রয়েছে মাটি। আর তারপরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় বালি বোঝাই চারটি নৌকা। ঘটনাস্থল থেকে পালিয়ে যান কন্ট্রাক্টররা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দীর্ঘ 4 বছর ধরে গঙ্গা ভাঙনে বিপর্যস্ত শমশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষেরা। বছরের পর বছর গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে কয়েকশো বাড়ি, বিঘার পর বিঘা জমি, স্কুল, মন্দির, ভিটে মাটি হারিয়েছে কয়েক হাজার মানুষ। এই বছর বর্ষা আসার আগেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ, কিন্তু ভাঙন রোধের কাজেও উঠছে দুর্নীতির অভিযোগ। ভাঙন প্রতিরোধে গঙ্গার পাড়ে ফেলা হচ্ছে বালির বস্তা, কিন্তু বালির বস্তার ভিতরে রয়েছে মাটি। এমনই চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো শমশেরগঞ্জের পশ্চিম দেবীদাসপুর এলাকায়। শনিবার সকালে নৌকায় করে নদীর পাড়ে বালির বস্তা ফেলার কাজ চলাকালীন স্থানীয়দের নজরে পড়ে বালির বস্তায় বালির পরিমাণ অত্যন্ত কম এবং বালির বস্তার ভিতরে ভরা রয়েছে মাটি। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় বালি বোঝায় চারটি নৌকা। এর আগে একটা বিরোধী হয়েছিল গিয়ে মাল কম দিয়ে মাটি ফেলা নিয়ে, সরকার তো পয়সা কম দেয়নি, সরকারের তরফ থেকে হয়েছে যে বালির বস্তা 35-32-এর ঊর্ধ্বে, ঠিক আছে, কিন্তু সরকার পয়সা কম দেয়নি। এইখানে হয়েছে কি যে বালির বস্তার জায়গায় মাটির বস্তা আসছে, 30-এর জায়গা আসছে 20-17 কিলো। আপনি ওজনটাও দেখে নিতে পারেন, বালির জায়গা মাটি কেন আসছে, আর যেটা বালির ওজন সব মাটি, সেটা আপনার ধরেন 20-18 কিলো, মানে 20-এর নিচে সব। এটা কী কারণ আছে, তাই জন্য আমরা নৌকা আটকে রেখেছি। এখানে এসে ওদের দাফাদার বা আরও যারা কন্ট্যাক্ট নিয়েছে বা সরকারের ওপরেও বলছি যে সরকার দায়িত্বটা দিয়েছে, সেও যাতে এসে বা তার লোক পাঠিয়ে জিনিসটা সমাধান করে। অভিযোগ, প্রতি বস্তায় 35 কেজির উপরে বালি থাকার কথা থাকলেও 15-16 কেজি করে বালি থাকছে। শুধু তাই নয়, কোনো কোনো বস্তায় বালির বদলে থাকছে মাটি। যদিও গ্রামবাসীদের প্রশ্নের কোনো সদুত্তর না দিতে পারায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান কন্ট্রাক্টর। গ্রামবাসীদের দাবি, সঠিকভাবে ভাঙন রোধের কাজ করা হোক। বস্তা প্রতি মাল দেওয়ার কথা 35-40 কিলো, 45 কিলো, সেখানে আসছে 17 কিলো, 18 কিলো, 22 কিলো, 23 কিলো, হাইস্ট আসছে 28 কিলো, আর কাজও সেরকম হচ্ছে না, সব মাটি আসছে বস্তায়। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জর্দোজি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভরম, সিফোন, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।